হাই ফ্রেন্ডস, আমার নাম তথাগত সরকার। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা শিগগিরই সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকমই নতুন নতুন মজা মজা ভিডিও পাবে। ও আমি কিছু এডুকেশনাল আর সায়েন্স এক্সপেরিমেন্টেরও ভিডিও আপডেট আপলোড দিয়ে থাকি, তো তাড়াতাড়ি আপলোড সাবস্ক্রাইব করে নাও। ও সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা ওটাকে প্রেস করে অল করে দাও, যাতে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান তোমাদের সঙ্গে সঙ্গেই চলে আসে। হাই ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি চলছি আমাদের ফ্ল্যাটের ছাদে। তো আমি এখন সোলার প্যানেল বসাতে যাচ্ছি, মানে কয়েকটা আগেই বসানো আছে, এখন আরও কয়েকটা বসাতে যাবো। এই যে আমাদের স্টেশন পাড়া এলাকা দেখতে পাচ্ছ, ছাদের থেকে আরও ভালো দেখা যাবে। তো এটা আমাদের ফোর্থ ফ্লোর, তো এখন আমি যাচ্ছি ছাদে। ফ্রেন্ডস, আমি ছাদে চলে আসছি এখন। ছাদে অপূর্ব দৃশ্য, এটাকে নিয়ে আমি আগেও একটি ব্লগ বানিয়েছি, তো ওই ব্লগটির লিঙ্ক আমি দেওয়ার চেষ্টা করব ভিডিও ডেসক্রিপশানে, ডেসক্রিপশান বক্সে। তখন ছাদে এত জামা কাপড় ছিল না, এখন অনেক জামা কাপড় মেলা শীতের বেলা, তাই অনেকে সকাল সকালে কাজ সেরে নেয়। তো এখন ভিডিও যেই কাজে আসছি সেটা দেখাতে চলছি আমি। তো একটি এসি বক্সে মেশিনের উপরে আমার সমস্ত সোলার প্যানেল বসান। ছাদে প্রচণ্ড রোদ, টেম্পারেচার মিডিয়াম, টেম্পারেচার মিটারে এখন দেখাচ্ছে 38°C, মানে বুঝতেই পারছো একটু বাদে থেকেই আমার কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু হবে। তো ক্যামেরাটাকে আমি এখন রোটেট করবো। এই যে আমার সোলার প্যানেল, এটি একটা প্যানেল 400 করে। তো ফ্রেন্ডস, এটি একটি প্যানেল, দুটা প্যানেল আছে এখানে। তো এই দুটা প্যানেল, একটা 400, একটা 400, 400, 400, 800, এই দুটো অফলাইনে কিনেছি। আর এখানে চারটা প্যানেল আছে, ধুলো পড়ে গেছে। তো এগুলা চারটা প্যানেল প্রত্যেকটা 150 টাকা করে, এটাও অফলাইনে কিনেছি, অনলাইনেও কিনেছি, এরকম দুটো ডিলার আছে, অফলাইন বা অনলাইন আমি কিনি থাকি বেশিরভাগ। তো এটা আমার বাড়িতে কয়েকটা আছে যেটা আমি অনলাইনে কিনেছি, আর এগুলো হচ্ছে অফলাইনে 150 কি 200 টাকার মতো এরকম দাম আছে। তো এগুলা এখানে এই সোলার সেলগুলো যেগুলা দেখতে পাচ্ছ, 1, 2, 3, 4, এই চারটা প্যারালালি কানেক্টেড। আর এখানেও যে এই দুটো আছে, এই দুটোও প্যারালাল কানেক্টেড। আর এই দুটোর থেকে যে টার্মিনালগুলো বার হচ্ছে সেটা এখান থেকে কানেক্টেড হয়ে, তো এই যে এখানে তারটা দেখতে পাচ্ছ তোমরা, এটা আমার ডিসি সোলার সেলের সাপ্লাইয়ের তার। তো এটা সোজা যাচ্ছে আমার ঘরে, এই যে তারটা, এই তারটা সোজা যাচ্ছে আমার ঘরে। তো ওটাও আমি দেখাবো যে আমি এটা দিয়ে কী কী চার্জ করি। তো যেই কাজে আসছি আসলে, তো ফ্রেন্ডস, আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম এই এই সোলার প্যানেলটাকে নিয়ে। তো এটাকে আমি এখন এর সাথে প্যারালালি কানেক্টেড করব, তো এটার জন্যই আমার ছাদে আসা। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ ছাদে আশেপাশে আর কি কোনো লোক নেই, তো আমি নিজেই ভিডিওটা শ্যুট করছি, নিজেই করছি। তো আমাকে এই সেলোটেপটা, এখানে যে জয়েন্টটা আছে তারের, তো এটাকে খোলার জন্য আমাকে ভিডিওটা একটু পজ করতে হবে। তার আগে কী কী লাগবে বের করে নিই। এটা হচ্ছে মাল্টিমিটার, যেটা আমি সারাক্ষণ ইউজ করে থাকি। এটি একটি গ্লু বোতল, এটি একটি প্লায়ার, আর এখানে একটি সেলোটেপ আছে। তো এইসব আমার কাজে লাগবে। মাল্টিমিটারের তার প্রোবগুলোর সাথে সোলার সেলের তার কানেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে 5.14 ভোল্ট রিডিং দেওয়া হচ্ছে। তো এখানে যা আমি দেখাতে পারছি কি, এখানে যে গ্রে তারটা আছে, গ্রে আর হোয়াইট দুটো পেয়ার আছে, একটা পেয়ার তার আছে, একটা হচ্ছে গ্রে একটা হোয়াইট। তো গ্রেটা হচ্ছে রেড, মানে লাইভ ওয়্যার, আর হোয়াইটটা হচ্ছে নিউট্রাল ওয়্যার, মানে নেগেটিভের সাথে যুক্ত করা। তো এটার সাথে আমি এই সোলারটা, এই ছোটো সোলার প্যানেলটা অ্যাড করব। তো আবার আমাকে ভিডিওটা পজ করতে হবে। তো ফ্রেন্ডস, আমি আমার কাজগুলো সেরে নিয়েছি এখন। তো এখানে সোলার, এই আগে সোলার সেলটা বসানো হয়ে গেছে আমার, আর এখানে এই জাংশনের সাথে কানেক্টেড করা। তো ওভারঅল এই সব মিলিয়ে আমার কাছে খরচ পড়েছে এই সোলার সেলগুলো বসানোতে প্রায় 1000 টাকার কাছাকাছি, প্লাস ওয়্যারিং, ওয়্যারিংয়ের খরচ নিয়ে 1000 টাকার কাছাকাছি চলে গেছে। বাট আমি অতটা প্রাইস নিয়ে স্যাটিসফাইড না, কারণ বাজেটটা আমার কাছে হাই, কিন্তু যেহেতু এটা ইফিশিয়েন্ট টেকনোলজি, অনেকটা বিল সেভ করে দিবে, তো আমি তাও কিছুটা একটু এক্সপেকটেশন পাচ্ছি যে হ্যাঁ কিছু একটা
আগাতে পারবো হয়তো। তো নেক্সট টাইম আমি বড় সোলার প্যানেল বসানোর কথা ভাবছি। ওটার রেটিং হচ্ছে 12 ভোল্ট, 10 অ্যাম্পিয়ার কি 15 অ্যাম্পিয়ার, তার দাম 4,000 টাকার কাছাকাছি। কিন্তু ওটাতে ওয়্যারিং ছাড়াই ওয়্যারিংটা এক্সট্রা চার্জ হবে, ধরো 200 টাকার মতো। তো এটা আমার এই জলপাইগুড়ি শহর, তো খুবই সুন্দর লাগে এই ছাদের থেকে অনেক দূর 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 অব্দি নজর যেখানেই পড়ে খালি নারকেল গাছ আর গাছ, অনেক গাছ আছে কিন্তু আমার চোখে খালি নারকেল গাছগুলোই পরিষ্কার দেখতে পাই। মানে নারকেল গাছের প্যাটার্নটাও একটু অন্যরকম, সুপারি গাছ নারকেল গাছ আলাদাভাবেই চিনে চিনে যায় সবাই। তো এখানে অনেক সুন্দর, আর এই গ্যারেজটা এখানে একটি মাতাল আছে, তো দেখতে পাচ্ছ এই যে জুম ইন, দুপুর বেলায় খেয়ে পড়ে আছে, জানি না এটা কবে শুধরাবে। শহরে অনেক গাছপালা, রোদের জন্য কেউ বাড়ির থেকে বার হয়নি, বাট এরা এখানে মদ খেয়ে পড়ে আছে। তো খুবই সুন্দর লাগে এই জায়গাটা আমার। প্রায় আমি যখন জলপাইগুড়ি শহরে প্রথম আসি এই ফ্ল্যাট বাবা প্রথমে কিনে, তো 2008 সাল, তখন আমি ক্লাস 7-এ কি 8-এ ছিলাম, খুব সম্ভবত 7-এ। তো বেশিরভাগ সময় আমি ছাদে কাটাতাম, আর আমার বসার জায়গা ছিল এইখানটায়, এটা ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার রিজার্ভার। তো আমার হাইট তখন অনেক কম ছিল, 3-4 ফুট হয়তো ছিল, তাও ছিল না, 3 ফুটের মতনই হবে হয়তো। তো যাই হোক, আমি এর নিচে বসে থাকতাম, এখন এখানে দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে। তো এখন আর ভেতরে ঢোকার সাহস নেই, কারণ মাথায় বাড়ি খাবো। তো এখানে অনেক জামা কাপড় মেলা আছে, আমার কাজ হয়ে গেছে, জাস্ট একটা ছোট্ট করে ব্লগ করছে এখন তোমাদের এই জলপাইগুড়ি শহর দেখানোর জন্য। এখন আমি চললাম আমার ঘরের পথে, তো ঘরে যে আমি ওয়্যারিং ডায়াগ্রামটা দেখাবো, মানে ওয়্যারিং ডায়াগ্রাম ঠিক না, আমার ভোল্টেজ আর কারেন্ট আউটপুট কত পাচ্ছি ওখানে, তো ওটাই আমি দেখাতে চলছি ঘরের মধ্যে। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি আমার ঘরে চলে এসেছি। তো ঘরে এখন আমি এখানে সোলারটা চার্জে দিয়েছি, চার্জার এখানে লাগানো আছে। তো এই দুটো পয়েন্ট হচ্ছে আমাদের ডাইরেক্ট সোলার প্যানেলের থেকে সরাসরি আসছে। ক্যামেরাটাকে একটু রোটেট করে ফ্রেন্ডস, এখানে খুবই কনজেস্টেড, অনেক তার। এটা আমার ঘরে মেঝেতে বসে আছি আমি এখন। তো এখানে ব্যাটারিটা চার্জে দেওয়া, এটা সেই মাল্টিমিটারটা, আমার কাছে 3-4টে এরকম মাল্টিমিটার আছে। তো এটাই সেই তারটা যেটা আমি সোলার প্যানেল থেকে এনেছি, এটা সরাসরি ছাদে গেছে। ওই যে দেখাতে পাচ্ছি কিনা, হ্যাঁ দেখানো যাচ্ছে, এই যেটা তারটা, তো এটাও যেই সোলার প্যানেলটা দেখালাম ওটার থেকেই আনা, ওটারই এক্সটেনশান। তো ফ্রেন্ডস, আমি আমার এই সোলার প্যানেলের যে ক্লিপটা ওটাকে পুরোপুরি আলাদা করে নিয়েছি, এটা সেই তারটা দেখছো, এখানে আর কোনো কানেকশান নেই। তো জাস্ট এখানে আমি সিম্পলি প্রোব দুটোকে মাল্টিমিটারের সাহায্যে কানেক্ট করেছি। তো এখানে দেখাচ্ছে সেই একই ভোল্ট, 5.39, 5.4 ভোল্ট। তো জেনার ডায়োড লাগানো আছে বলে ভোল্টেজটা স্টেবল আছে, তা নাহলে 6-7 ভোল্টে পৌঁছে যায়। তো এখন আমি কী করবো, এটা কারেন্ট আউটপুটটা দেখাবো। ফ্রেন্ডস, মাল্টিমিটারে প্রোবটা মাল্টিমিটারটাই আমি চেঞ্জ করেছি, কারণ আমার অনেকগুলো মাল্টিমিটার আছে, কয়েকটি একটু খারাপ হয়ে আছে বলে আমার কারেন্ট মেজারমেন্টে অন্য মাল্টিমিটার, ফ্রেশ মাল্টিমিটার ইউজ করি। তো এখানে আমি প্রোব দুটো অ্যাম্পিয়ার স্কেলে কানেক্ট করাই, যে 10 অ্যাম্পিয়ার রেঞ্জে। তো এখানে দেখাচ্ছে 0.25 অ্যাম্পিয়ার, মানে 250 মিলিঅ্যাম্পস। তো এটা 250 টু 240, খুব জোর যখন চওড়া রোদ থাকে আর সোলার প্যানেলটা প্রপারলি আমি ম্যানুয়ালি ওরিয়েন্ট করে দিয়েছি, তখন প্রায় 1 অ্যাম্পিয়ারের কাছাকাছি চার্জ দিয়ে দেয়, 1.5 অ্যাম্পিয়ার আওয়ার এরকম। তো যাই হোক, তো এখন আমি দেখাতে চলবো যে এটা দিয়ে আমি কী কী চার্জ করি। উপস ফ্রেন্ডস, সবাই প্রথমে আমি এই নিজের বানানো এই স্পিকারটা চার্জে দেই। তো এই স্পিকারকে নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি, এর ভিতরে PM8403 অ্যাম্পলিফাইলার ইউজ করা। তো এটা হচ্ছে এটা চার্জিং কেবেল, চার্জে দেই এইভাবে। ফ্রেন্ডস, নেক্সট আমি চলে আসবো আমার ঘরে এই এলইডিটা, এটি একটি এলইডি স্ট্রিপ,
এটাকে আমার এটা দিয়ে আমি ফ্ল্যাশিং এলইডি কালী পূজার সময় বানিয়েছিলাম। তো এখানে আমি যদি আমি এটা খুলে এটার সাথে কানেক্ট করি, এটাই আশা করি এটা টার্মিনালটা, দাঁড়াও ব্যাটারিতে ফোনটা রেখে দিই, দেখানোর চেষ্টা করব। ফ্রেন্ডস, কানেক্টেড তো হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছো এটাই এটার তারটা, তারটা সরাসরি, এই যে এই তারটাই, তারটা সরাসরি উঠে গেছে এলইডিতে। তো এই যে আমার এলইডিটা গ্লো করছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে এখন বাইরে খুব রোদ, তাও বুঝতে পারছো যে গ্লো করছে। তো এটা আমি আমার রুম লাইট, এটা আমি ব্যাটারির সাহায্যে রাত্রিবেলায় ইউজ করি ও পড়াশোনা করা যায়। তো এই সব জিনিস আমি চার্জ করি। এটি একটি 12 ভোল্ট ব্যাটারি, তো 12 ভোল্ট আসলে না, এটা ভোল্টেজটা পুরান হওয়ার জন্য কমে গেছে। এটা এখন 4-6 ভোল্ট অবধি চার্জ স্টোর করে, 3 অ্যাম্প অবধি কারেন্ট দেয়। তো এটাকেও আমি চার্জ করে দিই। তো ফ্রেন্ডস, আজকের জন্য এই অবধি থাক, নেক্সট আমি ভিডিও বানাবো বড় সোলার প্যানেল বা অন্য একটি টপিক নিয়ে।